আজ খুশির ঈদ। এই ঈদের উৎসবের আমার সকল বন্ধুদের জানাই ঈদ আল ফিতরের শুভেচ্ছা। রমজান মাসের পবিত্র 30টি দিন অতিক্রান্ত। রমজান মাসের শেষে উদযাপিত এই ঈদের শুভ দিনটিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিন উদযাপিত হচ্ছে এবছর, সেটি হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাই এই পবিত্র দিনে কাজী নজরুল ইসলাম এবং ঈদ উল ফিতরকে মিলিয়ে আমি কবি নজরুলেরই ঈদ সংক্রান্ত একটি কবিতা আবৃত্তি করে আজকে শোনাচ্ছি। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরস্থানে। হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল, কসাই খানায় যাইতে দেখেছো শীর্ণ গরুর পাল। রোজা এফতার করেছে কৃষক অস্ত্র সলিলে হাই, বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায়। থালা ঘটি বাটি বাঁধি দিয়ে হের চলিয়াছে ঈদগাহে, তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লুটাতে খোদার রাহে। জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধাই আসে না নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার, উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু পাজরের হাড়। আসমান জোড়া কালো কাফনের আবরণ যেন টুটে, এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অদর পুটে। কৃষকের ঈদ, ঈদগাহে চলে জানাজা পড়িতে তার, যত তাকবীর শোনে বুকে তার তত ওঠে হাহাকার। মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে, এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে, কোথায় ইমাম কোন সে খুতবা পড়িবে আজকে ঈদে। চারিদিকে তার মোর্তার লাশ তারি মাঝে চোখে বিধে, জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা। এই ঈদগাহে তুমি কি ইমাম তুমি কি এদেরই নেতা। নিগাড়ি কোরআন হদিস ফেকা এই মৃতদের মুখে, অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে। নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি, হাই তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি। ফল বহি আছো পাউনিক রস হাই রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পাই না কো নুড়ি। আল্লাহ তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান, শক্তি পেল না জীবনে যে জন সে নহে মুসলমান। ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা, ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা। শোন মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তিধর সে টলাতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম লইয়াছ শুধু বোঝনিক আল্লাহ রে, নিজে যে অন্ধ সে কি অন্য রে আলোকে লইতে পারে। নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে, মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌচাকে। কোথায় সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদাঘাতে যার, আবে জাম জাম শক্তি উৎস বাহিরাই আনিবার। আপনি শক্তি লভে নিজে জন হাই রে শক্তিহীন, হয়েছে ইমাম তাহারি খোদবা শুনিতেছি নিশিদিন। দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে তব তাগিদ, কোথা সে মহান শক্তি সাধক আনিবে যে পুন ঈদ। ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবে না কভু যে হাসি জীবনে কখনো হবে না বাসি। সমাধির মাঝে গুনিতেছে দিন আসিবেন তিনি কবে, রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে।